Pidoshok, welcome back to Legal Help with Pia. Thank you very much once again for tuning in. Beki jawar age je ekjon phone korechilen about whether MN1 application e onar passport dite hobe kina. Seta ami bolechilam na, tarpore bolechilam je check korbo. Pidoshok, ami bole thaki seta karon ami kokhono chai na je bhul ekta information dei, ar jehetu amar কাছে ছিল আমি মনে করলাম যে চেক করে দিই এবং আমি ঠিকই বলছিলাম যে কপি দিলে পরে হবে সেটা হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ সব সবগুলো পেজ কপি করতে হবে ইনক্লুডিং ব্ল্যাঙ্ক পেজেস ব্ল্যাঙ্ক পেজ সমস্তটা পাসপোর্ট আপনি কপি করতে হবে অ্যান্ড তখন ওনারা হোম অফিসে সেটা ভেরিফাই করবে উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্টস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডেটা প্রোটেকশন অ্যাক্ট 1998 যদিও ওনারা বলে যে প্লিজ সেন্ড ইউর পাসপোর্ট তখন দিবেন না হলে অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে ইউ মাস্ট স্টিল সাবমিট ইউর ওন অরিজিনাল পাসপোর্ট বাচ্চার পাসপোর্টটা দিবে নাকি অ্যান্ড ট্রাভেল ডকুমেন্ট মানে অ্যাপ্লিকেন্টের পাসপোর্টটা দিবেন বিফোর দ্যাট আমরা যাচ্ছি ফোন লাইনে দেখি টেলিফোন লাইনে কে আছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি সাইসি আপনার ফোন পিছাই জি আমার ওয়াইফ এখন ফুল টাইম ওয়ার্ক আছে 32 আওয়ার আমি এখন কয় ঘন্টা হাল দেখাই নি আমার কোন সমস্যা হইতো না বা আমার কয় ঘন্টা মিনিমাম দেখা নিয়ে লাগবো এটা হলো আমার ফার্স্ট পেশন আপনার স্পাউস ভিসা আছে নি জি ঠিক আছে একটু ভেরিফাই হইলে আপনার স্পাউস ভিসা আছে এবং আপনার ওয়াইফে কত রোজ করেন 32 আওয়ার্স আওয়ার্স দিয়া কোনো রুলস নাই আওয়ার্স আপনি যত আওয়ার্স বেসিক্যালি আপনি 60 আওয়ার্স করতে পারা 10 ঘন্টা করতে পারা সেটা ম্যাটার করে না ম্যাটার করে কত রোজ কররা সো টোটাল অ্যামাউন্ট 1500 মেবি মান্থলি মান্থলি ঠিক আছে তারপরে পরবর্তী কোশ্চেন জি এখন আমারটা ক্লিয়ার হয়ে গেছে যে আমারটা হইছে যে আমি কত ঘন্টা হাল দেখাইতে আপনি হল জি ঠিক আছে আমরা বুঝতাম পারছি এবং উত্তর দেয়া যাইবো আপনি শুনতে থাকুক বাট দ্বিতীয় কোশ্চেন হইলুকা আপনার ওয়াইফে ট্যাক্স ক্রেডিট ফাইন জি জি আগের টেক্স ক্রেডিট আছে আগের থেকে ভাইটা যেহেতু আমার সেকেন্ড মেরিজ তার লগে ওকে আপনি রাখিতে পারেন আমরা এটা লিয়ে আলোচনা করব আপনি হন্তু তক কয় ইনশাআল্লাহ আপনার উত্তর পাইবা ওকে ওকে থ্যাংক ইউ সো দ্য ফার্স্ট কোশ্চেন মাস্টার মালাম ফার্স্ট কোশ্চেন আপা বলল যে ওনার ওয়াইফ 32 আওয়ার্স খরচ করেন এবং পান 1500 পাউন্ড এবং ওনাকে কত টাকা দেখাইতে হবে আমরা আসলে ওই কোশ্চেনটা জিজ্ঞেস করি নাই কোন ভিসায় কোন ভিসা আসছেন আপনি কবে পেয়েছেন আপনি আমাদের আসলে ওই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়নি আমরা ধরেই নিই যে উনি 9th October 2012 এর আগে এসেছেন যদি আপনি আগে এসে থাকেন তাহলে দুটো দুটো আনসার দেয় ইফ জি আগে যদি হয় পিয়াপা আর পরে আগে যদি হয় তাহলে আপনার যেটা পিয়াপা অনেক অনুষ্ঠানে যেটা বলেছেন যে যেটা পার উইক 112 আগে মনে 105 ছিল জি এখন হচ্ছে 112 দেখাতে হবে যেটা 18600 না এটা হচ্ছে আগের রুল আপনারা একটু খেয়াল করবেন আগের রুলে ওনাদের বাচ্চা বোধহয় আছে কারণ যদি বাচ্চা থাকে তাহলে তো সেটা ইনক্লুড করতে হবে আর যেটা পিয়াপা বারবার বলেন যে 18600 হচ্ছে নিউ লয়ের জন্য আপনি বারবার ক্লিয়ার করেছেন তবে আগের রুলে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের বলতে হবে যে হ্যাঁ আপনাদের ইনকাম আছে এবং সেটা পিয়াপা বলেছেন যে 112 পাউন্ড আর বাচ্চা থাকলে তো অবশ্যই বাচ্চাকে অ্যাড করতে হবে 50 পাউন্ডস করে অ্যাড করবা ইচ বাচ্চা লাগি করে আপনারা এটা দেখাবেন আর যদি নতুন লতে আপা পড়ে থাকে তাহলে তো 18600 যদি আপনার ওয়াইফ 1500 হয় প্লাস আপনার 18600 করতে যে টাকাটা লাগে সেটা অ্যাড করে আপনি দেখাবেন যদি নতুন লতে পড়ে থাকেন আর যেটা ট্যাক্স ক্রেডিটের কথা বলেছেন যে আপনার ওয়াইফ ট্যাক্স ক্রেডিট পেতেন আপনি এখন নতুন সেকেন্ড হাজবেন্ড হিসেবে আপনি জয়েন করেছেন সেকেন্ড হাজবেন্ড না আমরা বলবো যে হাজবেন্ড হিসেবে আপনি জয়েন করেছেন ফ্যামিলি জয়েন করেছেন ফ্যামিলিতে জয়েন করেছেন অবিয়াসলি এটা আপনাকে জানানো উচিত কারণ আপনার ওয়াইফ যদি এটা না জানে তবে অবশ্যই এটা ক্রিমিনাল অফেন্স হবে যে উইদাউট নোয়িং দে গিভিং হার দ্য ট্যাক্স ক্রেডিট সো এটা আপনাদের জানানো উচিত এবং আপনি যদি এলিজিবল হন তাহলেও জানানো উচিত যদি এলিজিবল না হন তাহলে বলবেন যে আমাদের বিয়ে হয়েছে আমার হাজবেন্ড আমার সাথে জয়েন করেছে বাট হি ইজ নট এলিজিবল ফর দ্য ট্যাক্স ক্রেডিট
ঠিক আছে আর কিছু অ্যাড করতে চাই কাউন্সিলর জানাইতে ওইবার যে আপনি আইসনি কেন যদি প্রাইভেট গরে থাকে তাইলে তো আর জানার দরকার নাই বাট বেসিক্যালি সো বুট মেইন থিং হলো এটা ঘন্টা কোনো হিসাব নাই যদি আপনি যদি 2012 9 জুলাই আগে এটা হন তখন আপনি দেখতে হইবা দুইজনের লাগে 112 পাউন্ড এক বাচ্চা হিসেবে আরো 50 পাউন্ড করে অ্যাড করবা যেটা বাচ্চা হয় ও সারা মিলাইয়া যত ইনকাম হয় ও ইনকাম আছে আপনার আর এবং এটার লাগে আপনারা পাবলিক ফান্ডস নিরানা বা পাবলিক পাবলিক ফান্ডসও রিলাই করারা সো বেসিক্যালি তাই যে ট্যাক্স কারির ফাইরা ইতা ফাইরা ইতার উপরে নির্ভর করতে না আপনি আপনার নিজরে ও তারা রিলাই করতে পারবা বাচ্চা বাচ্চাইন এবং বাচ্চাইন তোর মায়ের রিলাই করতে পারবা কিন্তু আপনি রিলাই করতে পারতা নাই অক্টা মনে রাখুন যেন এবং যদি ফরে হইয়ে থাকে মেক শিওর করতে যে 18,600 পাউন্ড দেখাইতে পারেন ইনকাম আপনারা দুজনও লাগি এবং বাচ্চা যদি থাকে তারপরে এই ফিগারটা বাড়ি যায় কত 800 ওটা 800 করেছি 800 পাউন্ড করে বাড়ে 800 বা 600 আপা আমি আসলে কনফার্ম না ওই ফিগারটা মাথায় নাই এখন আমি একবার হইয়া যাই মনে যাই হোক ওকে ঠিক আছে আশা করি আপনার উত্তর পাইছেন এবং দ্য ফিগার্স ওয়ান দে কাম টু মাই হেড আই উইল রিটারেট দেম লেটার অন ইন দ্য প্রোগ্রাম যাচ্ছি পরবর্তী কলার কাছে হ্যালো হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার দুটো প্রশ্ন ছিল জি বলুন আমার একটা বড় প্রশ্নটা হলো আমার ইউরোপে যেতে আসছে এখানে ইউরোপ থেকে আসছেন জি আচ্ছা পয়সা 6 বছর হয়েছে 6 বছর পরে জি আমি কি এখানে ইন্ডিভিজুয়ালি লিভিং মেটেরিয়াল পে না করে আমি সরাসরি কি ন্যাশনাল রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে পারবো কিনা আচ্ছা আরেকটা প্রশ্ন হলো জি যে আমার ভিসা শেষ হওয়ার আগে বছর জুনে তা আমি কি এখন কি অ্যাপ্লাই করবো ভিসা আগামী ওই যে 5 বছরের রেজিডেন্স কার্ড সেটা ভিসা কি আপনি কি ইউরোপিয়ান সিটিজেন ওয়াইফের ভিসা যেটা ওয়াইফের যেটা রেজিডেন্স পারমিট পেয়েছেন তাই না সেটা এক্সপায়ার হবে সামনের বছরে ওকে এবং সবার এখানে 6 বছর হয়ে গেছে জি সবার আপনারা সবার এখানে 6 বছর হয়ে গেছে জি 6 বছর হয়ে গেছে ওকে আপনি জানতে চাচ্ছেন ঠিক আছে সরাসরি ন্যাচারালাইজ যেতে পারবেন কিনা না কি ওই ইন্ডিয়া ফিল সরাসরি নেক্সট ট্রাক করতে পারবো কিনা ওকে ঠিক আছে পেয়েছি আপনার প্রশ্ন আপনি ফোন রেখে দিতে পারছেন আমরা এই সেটা নিয়ে আলোচনা করব এবং আপনি শুনতে থাকুন অবশ্যই আপনার উত্তর পাবেন ইনশাআল্লাহ বলেন জি আপা আপনি তো এটা আগে অনেকবার মনে হয় বলেছেন তারপর আমরা রিপিট করছি সেটা হচ্ছে যে ইউ লটা হচ্ছে কেউ যদি এদেশে 5 বছর থাকে এবং আদার যে ক্রাইটেরিয়াগুলো যেগুলো আছে সেটা ফুলফিল করার পর ইন্ডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে সরাসরি ন্যাচারালাইজেশনের জন্য আসলে পারবে না আপনাদের যেহেতু 6 বছর হয়ে গেছে ওনারা ইন্ডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি আপনি ন্যাচারালাইজেশন পারবেন না এখানে কনফিউশনটা আসছে আমার মনে হয় কারণ ওই যে এমএন দি এএন 1 অ্যাপ্লিকেশন ফর্ম দি ন্যাচারালাইজেশন ওখানে বলে যে দ্যাট ইউ ক্যান গিভ দ্য ডকুমেন্টস আই থিংক একটা দেয়ার ইজ ওই যে দ্য পার্মানেন্ট রেজিডেন্স কার্ড ওইটা বোধ হয় কম্পালসরি না বিকজ আ ক্লায়েন্ট আস্ক মি বিফোর এন্ড দেন আই ডিড সাম রিসার্চ অন ইট ওইটা বোধ হয় কম্পালসরি না কিন্তু ইট ইজ মাচ মাচ ইজিয়ার কারণ ওই ন্যাচারালাইজেশন ফর্মে বলে যে যদি ইউ আর নট ইউ ডোন্ট হ্যাভ ইউর রেজিডেন্স কার্ড তারপরেও হবে কিন্তু আপনারা ওই 6 বছরের প্রমাণ দেখাতে হবে দ্যাট ইউ হ্যাভ বিন এক্সারসাইজিং ইউর ট্রিটি রাইটস আর আমি যেটা বলবো স্পেশালি আমরা যারা আমাদের যে ব্রাউন চামড়া যাদের এবং এদের জন্য আরো বেশি হার্ড এদের জন্য বেশি কঠিন এবং এই যে আপনার ওয়াইফের কথা বিশেষ করে শি ইজ অলসো নট ইউরোপিয়ান সিটিজেন শি ইজ ডিপেন্ডেন্ট অফ এ ইউরোপিয়ান সিটিজেন ওনার জন্য খুব কঠিন হবে অ্যান্ড সো ফ্রাস্ট্রেশন হবে এবং এর জন্য রেজিডেন্স কার্ডটা নিয়ে নেওয়া আগে ভালো আর কি So, as I said, on closer research, it probably may not, it's not compulsory, but সেটা আমরা অ্যাডভাইস করি নেওয়ার জন্য ঠিক আছে আশা করি আপনার উত্তর পেয়েছেন যাচ্ছি পরবর্তী কলের কাছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম 2010 সালে 2013 আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ নিয়েছি আমি এখন ন্যাচারালাইজেশন কি অ্যাপ্লাই করতাম সেই আমাকে আমার যে বাংলাদেশের পাসপোর্ট যেটা আছে এটা আমি আসতে থেকে আর কি আচ্ছা আর আমি যে আগে বাইরে আসলাম
কত বছর হয়েছে এদেশে? এটা সময় 2010 সালে আপনার 3 বছর হয়ে গেছে আপনার। ওকে, তো আপনি স্পাউস ভিসা আইসলানি? জি, স্পাউস ভিসা আইছে। স্পাউস ভিসা আইয়া আপনি ইনডেফিনিট লিভ ফাইলিছেন? জি, আমি বিদেশ ট্রাভেল ফাইলছি গত বছর জানুয়ারি। বুঝতাম পারছি, ঠিক আছে, ফাইসি আপনার প্রশ্ন, আমরা হইয়া যাইমু আপনার আনসার। আপনি ফোনটা কিনতে পারা, ফোনটা কি ফোন করে ইনশাল্লাহ আপনার উত্তর পাইবা। জি, বললো যে পাসপোর্টটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো পাসপোর্টটা রিনিউ করে দেওয়াটা আসলে ভালো। পাসপোর্ট যদি ওরা ইন্ডিপেন্ডেন্ট লিভটা এখন বায়োমেট্রিক কার্ডে দেয়, 10 বছর ভ্যালিডিটি দিয়ে দেয়, তবে আমরা সাজেস্ট করবো যে আপনি পাসপোর্টটা রিনিউ করে আপনি জমা দেন যদি আপনার হাতে টাইম থাকে। ওরা বলে যে 6 মাসের ভ্যালিডিটি সব পাসপোর্টটা জমা দেওয়ার জন্য। আর আমি সামান্য অ্যাড করি আপনার সাথে যে ইট ইজ মানে সব ধরনের ভিসার জন্য যখন পাসপোর্ট দেবেন তখন সেটা ইউ নিড টু গিভ দেম আ ভ্যালিড পাসপোর্ট, কিন্তু ন্যাশনালিটি তো লোতে ইন অর্ডার টু গেট ন্যাশনালিটি সেখানে আসলে রিনিউ না করলে চলে, আসলে ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। বাট মালাপা যেরকম বলেছেন দ্যাট ইট ইজ বি নো গুড, আপনার তো দরকার হতে পারে টু গো সামওয়ে হোয়াট এভার, বাট আর সব অন্য সব ভিসার ক্ষেত্রে ইউ নিড টু রিনিউ ইট, বাট দিস ইজ ওয়ান এরিয়া পারহ্যাপস দ্যাট ওইটা জরুরি নয় আর কি, সো সেটা আমি অ্যাড করলাম। জি, আর অ্যাড্রেসের কথাটা বললেন যে অ্যাড্রেস যেটা আপনি করেসপন্ডেন্স অ্যাড্রেস যেটা আপনার যেটা এখনকার করেসপন্ডেন্ট অ্যাড্রেস আপনি সেটাই দেখাতে পারেন, কারণ না হলে আপনার চিঠি মিসিং হতে পারে বা আপনাকে আবার হয়তো ফার্দার কোয়ারি করতে হবে হোম অফিসের সাথে যদি আপনার বেশি দেরি হয়ে যায়। অ্যাড্রেস চেঞ্জ করাটা কোনো সমস্যা না, এখানে কোনো সমস্যা না। ওই যে গত 3 বছর কোন কোন অ্যাড্রেসে ছিলেন ওইগুলো দেখাতে হবে আর কি, ওগুলো লিখতে হবে যে আগের অ্যাড্রেস এখনকার অ্যাড্রেস সেইটি লিখতে হবে। রিসেন্ট অ্যাড্রেসটা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, ঠিক আছে, আশা করি আপনার দুইটা উত্তর পাইছেন, থ্যাংক ইউ আপনার কলার লাগি। যাচ্ছি পরবর্তী কলার কাছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি মধুকার কাছে দিতে পারলাম। জি, আমার প্রশ্ন হল স্যার, আমার যে ইসলামিক আপনার প্রশ্নটা পাসপোর্ট দিল না আপনি, আবার জিজ্ঞাসা করুক প্লিজ, শুনছি না আমি, আবার জিজ্ঞাসা করুক। আচ্ছা, এখন হোক যে অ্যাপিল গেছে, অ্যাপিলের ডেট দিছেনি? ডেট দিস না, বাট অ্যাপিল করছেন আপনার, আপনার সলিসিটার করছেননি? ওকে, তাহলে ঠিক আছে, আমরা বুঝতাম পারছি এবং আমি হইয়া যাইলাম এপ্রিল যে কিতা হইতে পারে। নামে অসুবিধা হয়েছে নি, রিফিউজ করছে কিতা লাগি এখন হোকা জি আমার ফার্স্ট মার্চ নি না
আর আর সেকেন্ড ম্যারেজ আপনার আগের বাচ্চেন চেনা শুননি তারা বয়স ওভার হয়ে গেছে তা আপনার আপনার কথা হন না আপনার আর কোনো আত্মীয়স্বজনকে আসেননি ওকে ঠিক আছে এন্ড ফাইসি কোন কোন ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশন করছিল এফএলআর ও দিয়া নি এফএলআর ও দিয়া অ্যাপ্লিকেশন করছিল মনে হয় নাই নি আপনি মুসলিম মেয়ে কাগজ জমা দিয়েছেন আপনি বললেন যে আপনি ইংলিশ ল অনুযায়ী ম্যারেজ রেজিস্ট্রি করতে পারেন না উনি কারণ ওনার কাছে পাসপোর্টটা নাই আচ্ছা আমি আপনাদের একটা ইনফরমেশন দেই সেটা হচ্ছে যে অনেক কাউন্সিল আছে যারা ড্রাইভিং লাইসেন্স অথবা বার্থ সার্টিফিকেট দিয়ে ইংলিশ মাস্টার রেজিস্ট্রি করে ইংলিশ মাস্টার রেজিস্ট্রি যদি পারবেন অনেক কাউন্সিল আছে তবে সেটা আপনার কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে ওরা রেজিস্ট্রি করে অথবা যদি কোনো ফটো আইডি থাকে সেটা দিয়ে আপনি রেজিস্ট্রি করতে পারেন যদি এখানে কোনো ইংলিশ মে রেজিস্ট্রি হয় তাহলে আপনার এটা আপিলের জন্য খুবই স্ট্রং একটা গ্রাউন্ড হবে আর মুসলিম মারি যেহেতু এই দেশে ইংলিশ ল অনুযায়ী এটা আসলে রিকগনাইজ না এটা আসলে ওরা গ্রহণ করে না এভাবে দেখাতে হবে দ্যাট ইউ বিন লিভিং টুগেদার ফর 2 ইয়ার্স এক্স্যাক্টলি হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে দেখাইতে হবে সব কাগজ দিতে হবে যেটা পিয়াপা খুব সুন্দর করে বললেন যে যদি আপনার 2 বছর থাকে প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা মাসের যদি পারেন খুব ভালো অথবা প্রত্যেকটা ইয়ারের 4-5টা কাগজ আপনি দেখান ওয়াটার বিল হতে পারে টেনেস এগ্রিমেন্ট হতে পারে নেক্সট কার্ড হতে পারে বুস্টার কার্ড হতে পারে কোনো লেটার হতে পারে কোনো কার্ড দিয়েছেন সেরকম কোনো প্রুফ যদি আপনারা দেখাতে পারেন সেটা করেন আর পিয়াপা যেটা আবার জিজ্ঞেস করলেন আপনাদের কোনো ছেলে মেয়ে আছে কিনা জি ছেলে মেয়ে যদি বাইরেও থাকে যাদের সাথে যে আপনাদের একটা ভালো একটা বন্ড যেটা আমরা বলি যে একটা রিলেশনশিপ যে আমাদের একটা ফ্যামিলির মতো আমরা আছি সেটা যদি আপনি দেখাতে পান আদার যে রিলেটিভস যারা আপা আছে সে তাদের সাথে একটা ভালো যোগাযোগ আছে আরেকটা জিনিস আপনি বললেন যে আপনি ডিসএবিলিটি কেন আপনার স্পাউস আপনার দেশে দরকার সেটা আপনি একটা খুব ভালো সুন্দর করে আপনি একটা স্টেটমেন্ট দিতে পারেন আপনার যে ডিপেন্ডেন্সি একটা স্টেটমেন্ট দিতে পারে কেন আপনার দুইজন দুইজনকে দরকার আপনি আছেন এখন লাইনে তাইলে তো ঠিক আছে আপনি যেটা হর্তা বেসিক্যালি কিতা হইতে পারতাম আপনার আর্গুমেন্ট আনবার যে কত আমি রিজনেবল আপনার বয়স 58-55 আপনার আপনার বাচ্চা নাই এখন বাচ্চা হওয়ার সময় না বাট আগে যে বাচ্চা নিয়ে আসলা এরা লোকের ভালো সম্পর্ক আছে নি আপনার তাইলে তো ঠিক আছে তাহলে এরা এরা তো এরা বড় যোগ্য তারপরে তো তারা তো আপনার ফ্যামিলি নাইনি আপনার ফ্যামিলি তো ওখানে সব তার উপরে আপনি ভিত্তি করিয়া আর্গুমেন্ট আপনার সলিসিটার করবা ইনশাল্লাহ আপনার সলিসিটার লগে যাই না আসছেন তার লগে আর বুঝোকা তাই না অবশ্যই হলেও আর্গিউ করবা আপনার ভালো গ্রাউন্ড আছে কেন থাকার লাগে জি আমার বিদায় পাল্লা এসে গেছে প্রিয় দর্শক আবারও সবাইকে বাসা দিবসের শুভেচ্ছা জানাই আবারও এবং আপনারা মনে রাখবেন যে যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এবং লিগাল হেল্প উইথ পিয়া দেখতে থাকবেন শুভরাত্রি।